মিসমিল্লাহ রহমান রহিম জর্ন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম তো এবার আমরা আলোচনা করব এসএসসি হায়ার ম্যাথমেটিক্সের চোদ্দো নম্বর অধ্যায় সম্ভাবনার এর পুনতম পর্বে তো পনেরো নম্বর পর্বে আমরা আলোচনা করব বোর্ড বইয়ের যে বারো নম্বর অঙ্কটি রয়েছে তো আমরা এই বারো নম্বর অঙ্কটি হচ্ছে সলিউশন করব। বারো নম্বর অঙ্কটা বলছে দুই হাজার লাইসেন্স প্রাপ্ত ড্রাইভারের এক বছরের নিম্নলিখিত সংখ্যক বা ট্রাফিক আইন ভঙ্গ করে তার মানে দুই হাজার যে একজন লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভার থাকে তারা জিরো আইন ভঙ্গ করে এমন লোকসংখ্যা হচ্ছে উনিশশো দশ একটা আইন ভঙ্গ করে এমন ছেচল্লিশ দুইটা আইন ভঙ্গ করে আঠারো জন তিনটা আইন ভঙ্গ করে বারো জন এবং চারটা আইন ভঙ্গ করে হচ্ছে নয়জন এবং চারের অধিক আইন ভঙ্গ করে হচ্ছে আমাদের পাঁচজন এখন এদের মধ্য থেকে আমাদের দৈবভাবে নির্বাচন করতে বলছে দুইটা অঙ্ক বলছে ক একজন ড্রাইভারকে দৈভাবে নির্বাচন করলে ড্রাইভারটি একবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কত অনলি একবার তাহলে আমাদের একবারের ড্রাইভার লোকসংখ্যা কয়জন রয়েছে ছেচল্লিশ তাই ছেচল্লিশ হচ্ছে আমাদের অনুকূল ফলাফল আর সমগ্র ফলাফল হবে টোটাল ড্রাইভারের সংখ্যা এবং তারপরে বলছে ড্রাইভারটি চারের অধিকবার আইন ভঙ্গ করার সম্ভাবনাগত চারের অধিক আইন ভঙ্গ করে পাঁচজন তাহলে পাঁচ ভাগ টোটাল যে লোকসংখ্যা থাকবে সেইটা তো আমরা লিখে খান খাতায় সলিউশন করবো তাহলে প্রথমটার জন্য আমাদের সমগ্র ফলাফল হবে এই যে টোটাল যে ড্রাইভার রয়েছে ড্রাইভারের যোগফলগুলো তাহলে আমরা বলবো শুরুতেই এখানে মোট ড্রাইভারের সংখ্যা তাহলে মোট ড্রাইভারের সংখ্যাগুলো আমরা যোগ করব। তো জিরো আইন ভঙ্গ করে এমন হচ্ছে উনিশশো জন একটা আইন ভঙ্গ করে এমন হচ্ছে ছেচল্লিশ জন দুইটা আইন ভঙ্গ করে আঠারো জন তিনটা আইন ভঙ্গ করে বারো জন চারটা আইন ভঙ্গ করে নয় জন এবং চারের অধিক আইন ভঙ্গ করে হচ্ছে পাঁচজন তো আমরা সবগুলো যদি যোগ করি তাহলে আমরা টোটাল একটা রেজাল্ট পাবো যোগ করতেছি উনিশশো দশ প্লাস ফোরটি সিক্স প্লাস ওয়ান এইট প্লাস ওয়ান টু প্লাস নাইন প্লাস ফাইভ আমরা দেখতে পাচ্ছি দুই হাজার আর উদ্দীপকে আমাদের দুই হাজারই বলা ছিল তো আমরা বলতে পারি হচ্ছে এত জন তাহলে আমাদের দুই হাজার জন আসছে ড্রাইভার তার মানে অতএব আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল কত অতএব সমগ্র সম্ভাব্য ফলাফল আমাদের কত আসবে দুই হাজার এখন আমরা আসি ক নম্বরের জন্য তারা ক নম্বরের জন্য বলছে যে একটা আইন ভঙ্গ করে এমন লোক ড্রাইভারের সংখ্যা মতো সম্ভাবনা বের করতে হবে সো আমরা বলবো একটা আইন ভঙ্গ করে এমন ড্রাইভারের সংখ্যা তো ইকুয়েল রয়েছে ফোরটি সিক্স তা আমরা বলতে পারি অতএব অনুকূল ফলাফল ছেচল্লিশ তাহলে আমরা বের করতে পারবো অতএব একটি আইন ভঙ্গ করে এমন ড্রাইভারে তারা সম্ভাবনা বের করতে বলতে আমরা বলবো একটা আইন ভঙ্গ করার সম্ভাবনা তাহলে সম্ভাবনা ইকুয়াল আমাদের হবে অনুকূল ফলাফল ফোরটি সিক্স সমগ্র ফলাফল হচ্ছে আমাদের দুই হাজার সো আমরা ক্যালকুলেটর সাহায্যে ইনপুট দিব তো আমাদের ফোরটি সিক্স বাই হচ্ছে টু হান্ড্রেড মানে দুই হাজার আমরা রেজাল্ট পাচ্ছি জিরো পয়েন্ট টু থ্রি এটা লিখলে হবে বা আমরা এবি সি বাটনে যদি চাপি তাহলে আমাদের রেজাল্ট পাচ্ছি তেইশ বাই হচ্ছে এক হাজার আপনি এইভাবে কাটিয়ে লিখতে পারেন তেইশ বাই এক হাজার তাহলে কত কাটাকাটি সেটা না জানলে হবে তো এখানে দুই দিয়ে কাটাকাটি গিয়েছিল তো এটা একটা আমাদের রেজাল্ট বের হয়ে গেছে তো এরপরে তারা আরও একটা অপশনে বলছিল খোয়া নম্বরটাতে তারা বলছিলো চারের অধিক আইন ভঙ্গ করার সম্ভাবনা তো আমরা এখন বের করতে হবে চারের অধিক আইন ভঙ্গকারী ড্রাইভারের সংখ্যা কত সেইটা আমাদের লিখতে হবে তোমরা লিখবো চারের অধিক আইন ভঙ্গ করে এমন ড্রাইভারের সংখ্যা এমন ড্রাইভারের সংখ্যা হচ্ছে আমাদের পাঁচজন তাহলে অতএব আমরা কি বলতে পারবো অতএব অনুকূল ফলাফল অতএব অনুকূল ফলাফল হচ্ছে ফাইভ এরপর আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা বের করতে হবে চারের অধিক আইন ভঙ্গ করার সম্ভাবনা তাহলে আমাদের ক্ষেত্রে অনুকূল ফলাফল হচ্ছে পাঁচ সমগ্র ফলাফল হচ্ছে টু হান্ড্রেড সো দুই হাজার তো আমাদের চার বাসা পুড়ি আমরা বসে দিতে পারি চারশো তাহলে রেজাল্ট হচ্ছে আমাদের ওয়ান বাই চারশো এই দুইটা হচ্ছে আমাদের রেজাল্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমরা কত ইজিলি দেখতে পাচ্ছেন আমরা যে কোনো ম্যাথ আমরা খুব ইজিলি সলভ করতে পারছি তো এটি ছিল আমাদের হচ্ছে পূর্ণ নম্বর পর্ব পূর্ণ নম্বর পর্বে আমি আপলোড করেছি যদি আপনি অন্য কোনো চ্যাপ্টারের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার জন একাডেমি ইউটিউব চ্যানেল প্লে সেকশনে যাবেন সেখান থেকে আপনার যে চ্যাপ্টারের ভিডিও প্রয়োজন দেখে নিতে পারেন সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনার ফ্রেন্ড আলেকের মধ্যে শেয়ার করবেন যাতে সবাই বুঝতে পারে যে আমরা আসলে কত ইজিলি ম্যাথমেটিক সলিউশন করতেছি আমার ভিডিওগুলো যদি আপনারা সবগুলো ভালোভাবে দেখেন তাহলে আপনাদের আর কোথাও কোনো প্রাইভেট পড়ার প্রয়োজন পড়বে না তো এরপরেও যদি কোনো ম্যাথের প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার গ্রুপে অথবা পেজে প্রশ্ন করবেন আমি সলিউশন করে দেব সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার